সাহেবেরাতে মুরিদ হতে হবে, না হলে জাহান্নামী হবে, সত্য কিনা? ভাই আসলে ইসলামটা উপমহাদেশে পীর মুরিদের ভিতর দিয়ে আসছে। শাহজালাল বলেন, শাহ মখদুম বলেন, শাহ আমানত বলেন, ইতিহাসের এক দূর সুদূরে এনারাই কিন্তু তরিকত পন্থী, কিন্তু এনাদের বুকে কোরআন ছিল, কান্দে নামাজের মুসল্লা ছিল, এখানে তলোয়ার ছিল, ঠিক কিনা বলেন? মাসুর পিঠে চড়ে আসছে উত্তরবঙ্গে একজন শাহ সুলতান মাহি সওয়ার, ওই যে মহাস্তানগড়, মহাস্তানগড়, তিনি মহাস্তানগড়ের পূর্ব দিকে দেখবেন যে ওই যে রংপুরের দিকে যে হাই হয়ে গেছে, এখানে যে নদী ছিল এখনো তাকাইলে বোঝা যায়, এখানে নেমে রাজা বসুরামের রাজধানীর যে পাথরের গেট, গেটের সামনে এসে ওই ব্যাগ ট্যাগ এগুলা খুলে তারপরে উজু করেছেন পাশে ঝর্ণাতে, উজু করে তারপরে নামাজের মুসল্লা বিছাইছে, কি করবে? নামাজ পড়ে। শাহ সুলতান মাহি সওয়ার রহমতুল্লাহ আলাই, রাজা বসুরামের সৈন্যরা এসে স্টপ ইয়ার, কি করো, কে তুমি, কি তোমার পরিচয়? আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি আরব থেকে এসেছি, এখন কি করতে চাও? নামাজ পড়তে চাই, এখানে পূজা করলে করতে পারো, এটা রাজা বসুরামের দেশ, নামাজ টামাজ এখানে পড়া যাবে না। একবারে মশল্লাটা উড়াইয়া টুডাইয়া বাস করে আমার ব্যাগের মধ্যে ঢুকেছে, দারোয়ানরা খুশি যে যা কইছে পাগল থামছে, এদারে এইভাবে ঢুকাইয়া কোরআনটারে লটকাইয়া তলোয়ারের বটম দেয় এইভাবে বটম লাগাইয়া, এখন ওই যে গেট, গেটের এখান দিয়ে খিলান আছে না, এইভাবে খিলান বাইয়া বাইয়া উপরের দিকে পিলারের উপর উঠবে আর কি, সিবাইরে আবার আইয়া কি রে আবার কি এইদিকে তো পড়তাম খালি নামাজ, নামাজে যখন বাধা দিছ আজান দেওয়া ফরজ হইয়া গেছে, নামাজে যখন বাধা দিছ আজান দেওয়া ফরজ হইয়া গেছে। জেহাদের কথাও কয় না, কে জানি দাওয়াত নষ্ট হয় নাকি, নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদী পার হয়েছে, নামাজের মুসল্লা বিছাইয়া পীর চিনিল, পশুরামের সাথে বোধহয় যুদ্ধ হয় নাই, সংঘাত হয় নাই, জোরে কর, তাহলে পীর মুরিদির ভিতর দিয়ে উপমহাদেশে ইসলাম এসেছে, যিনি যত বড় পীর ছিলেন তিনি তত বড় মুজাহিদ ছিলেন, আর এই যুগে যার পেট যত বড় তিনি তত বড় পীর, খাইতে 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 বসে বসে কি গোস্তি রুটি খেয়ে খেয়ে খুব খোদার খাসি হয়েছে, দেখুন যদি বলা হয় হুজুর এখানে ইসলামের বিরুদ্ধে এই কাজ হয়েছে আমরা এখানে একটা মিছিল করব, হুজুর আপনি একটা দস্তখত দেন পেপারে পাঠাবো, আমি দুনিয়াদারি হইতে কি আল্লাহ এবং বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক ডাইরেক্ট, যদি পীর পাই ওরকম পীর হইলে, কিন্তু এই যুগে পীর টু পীর, যেটা ভালো জিনিস বাজারে বেশি চলে সেটাই কিন্তু নকল বেশি বাইর হয়, এখন পীর মুড়ি দিয়ে এটা নকল কত রকমের বাইরেছে, জেহাদ নাই, দাইয়া লাল্লার কাম নাই, গোসল নাই, অজু নাই, নামাজ নাই, ছয় মাসে একবার পানিতে নামে না, নামাজ পড়ে মনে মনে বাতে নে বাতে নে, কিনা দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে, এইটাও পীর হয়েছে, এইটাও বলে পীর হয়েছে, সবাই বলে নাউজুবিল্লাহ, মাঝখানে কোন দালালের কথা কথা বোধ হয়,